বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের একটা বিষয় সম্পূর্ণ আলাদা, সেই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাইছি। বিষয়টা হচ্ছে ময়ূরের পালক। বাস্তুশাস্ত্রে ময়ূরের পালককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আমাদের হিন্দু ধর্মে ভগবান কার্তিকের বাহন হল ময়ূর। বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে ময়ূরের পালকের মধ্যে ভগবান বাস করে থাকেন, এটা আমরা বিশ্বাস করি। এছাড়া জ্যোতিষবিদদের মতে এই ময়ূরের পালকের মধ্যে 9 গ্রহের বাস বলে মনে করা হয়। ময়ূরের পালককে আমরা পূজা পার্বণে ব্যবহার করে থাকি। বাস্তুশাস্ত্র মতে ময়ূরের পালক বাড়িতে রাখলে বাড়ির অর্থের সমস্যা দূর হয়, বাড়ির বাচ্চাদের পড়াশোনার দিকে মন বসে, আরও অনেক অনেক ধরনের সমস্যা সমাধান হয়ে থাকে। আসুন আমি আজ আপনাদের এই বিষয়ে কিছু তথ্য দেব, যাতে ময়ূরের পালক আপনি বাড়িতে রাখলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে তার উপরেই আমার এই ভিডিও। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চলুন আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই আজকের বিষয়, ময়ূরের পালক। প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনার উপরে ময়ূরের পালকের ভূমিকা কী? এই ময়ূরের পালকের একটা বড় ভূমিকা হলো, যদি আপনার বাচ্চাদের পড়াশোনায় মন না থাকে বা পড়তে বসলে অন্য মনস্ক হয়ে যায়, তাহলে বাচ্চার পড়ার ঘরে ময়ূরের পালক রেখে দিন। দেখবেন বাচ্চাদের পড়াশোনাতে মন বসবে এবং ক্রমাগত বাচ্চাদের পড়াশোনার মন সংযোগ হবে, যার ফলে আপনার বাচ্চা ভালো পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থ সমস্যার সমাধান। অর্থ সমস্যার সমাধান, আপনি যদি অর্থ সমস্যায় ভোগেন তাহলে বাড়িতে আপনি যেখানে টাকা পয়সা বা অর্থ রাখেন সেই আলমারির বা লকারটির দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক রাখুন। দেখবেন আপনার আর্থিক সমস্যা মিটে যাবে, কোথাও থেকে না কোথাও আপনার কাছে অর্থ আসতে থাকবে, যার ফলে আপনার আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তুদোষ। বাস্তুদোষ দূর করার জন্য ময়ূরের পালকের ভূমিকা। বাড়ির প্রধান গেটে গণেশের মূর্তির সঙ্গে ময়ূরের পালক রেখে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার বাস্তুদোষ কেটে যাবে, সেই সঙ্গে নেগেটিভ এনার্জি চলে যাবে বা অশুভ শক্তি বিদায় নেবে আর পজিটিভ শক্তি আপনার ঘরে প্রবেশ করবে। চতুর্থ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঝগড়া অশান্তি থেকে বাঁচতে ময়ূরের পালকের ভূমিকা। আপনার বাড়িতে যদি কোনো ঝগড়া ঝামেলা হয় তা থেকে মুক্তি পেতে পূজোর ঘরে গীতা বা ধর্মীয় কোনো বইয়ের মধ্যে ময়ূরের পালক রেখে দিন। এতে ভগবান আপনার ওপরে সন্তুষ্ট হবেন, যার ফলে বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি থেকে আপনারা রক্ষা পাবেন, ঘরে শান্তি বিরাজ করবে। পঞ্চম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবসা বা চাকরিতে ময়ূরের পালকের ভূমিকা। যদি আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে, দেখেন আপনার দোকানে ক্ষতি হয়ে যাচ্ছে, ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে, বা আপনার চাকরির জায়গায় সমস্যা দেখা দিচ্ছে দেখেন, তাহলে আপনার বাড়িতে বা দোকানে বা অফিসে আপনি পূর্ব দিকে ময়ূরের পালক রাখুন। দেখবেন আপনার সমস্যা কেটে যাবে, ব্যবসার ক্ষতি থেকে আপনি উপকৃত হবেন এবং চাকরিতে আপনার যে সমস্যা চলছিল সে সমস্যা ধীরে ধীরে মিটে যাবে। ষষ্ঠ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুখ সমৃদ্ধির জন্য। বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য ময়ূরের পালক খুব উপকারী। আপনার ঘরে পূজোর জায়গায় শ্রীকৃষ্ণের মূর্তির পাশে বা সঙ্গে ময়ূরের পালক রাখুন, দেখবেন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এবং মনে শান্তি আসবে এবং সুখে শান্তিতে বসবাস করবেন। সপ্তম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনিদেবের দোষ থেকে মুক্তি পাওয়া। তিনটি ময়ূরের পালক
একটি কালো সুতোয় বাঁধুন। এবার একটি সুপারি নিয়ে 21 বার ওম শনিশ্চরায় নমঃ 21 বার এই মন্ত্র জপ করুন এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গাজল ছিটান। এর ফলে আপনার শনির দোষ, যদি আপনি 21 বার এই মন্ত্র উচ্চারণ করেন আর গঙ্গাজল ছিটিয়ে দেন, তাহলে আপনার শনির দোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং ভগবান শনি আপনার উপর সন্তুষ্ট হবেন। এইভাবে আপনি আপনার অপবিত্রতা দূর করতে পারবেন এবং শনি দোষকে দূরে রাখতে পারবেন। অষ্টম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মনের মানুষের ভালোবাসা বৃদ্ধি পেতে এই ময়ূরের পালক কি ভূমিকা নেয়। আপনাদের দুই স্বামী স্ত্রীর বা মনের মানুষের সঙ্গে গভীর মধুর সম্পর্ক ধরে রাখতে আপনার বেডরুমে ময়ূরের পালক রাখুন। দেখবেন যতদিন যাবে আপনাদের সম্পর্ক তত মজবুত ও মধুময় হয়ে উঠবে এবং একে অপরের প্রতি টান আসবে ও ভালোবাসা আসবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসব পরের দিনে আর একটি বাস্তু টিপস নিয়ে। আশা করছি আমার এই বাস্তু টিপস আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।